राजा स्पेशल चाय এর মধ্যে আছে কাজু বাদাম কাঠবাদাম কিসমিস হরলিক্স ম্যাট কফি ব্ল্যাক কফি দুবাই যে চাটা আমরা মানে 15 দিরাম বাংলাদেশের দুবাই 15 দিরাম অর্থাৎ আপনি সব বলে দিচ্ছেন কেন তাহলে তো মানুষ বানায় ফেলবে এই চাটা কপি করে আবার না আমি চাচ্ছি বাংলাদেশে আসার পরে যে দেশের মানুষ শিখুক আচ্ছা বুঝুক এবং ভালো কিছু খাক অর্থাৎ কাজু বাদাম পেস্তা বাদাম এটা একটা স্বাস্থ্যসম্মত জানেন যে আমরা স্বাস্থ্যসম্মত এই জন্য আমি বলে দিচ্ছি আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন ঘরে বসে রাজা চা খেতে পারবেন আমার কোনো আফসোস নেই আমি আপনাদের ভালোবাসে আজ এমনি বড় লোক কারণ রাজারে সবাই চেনে আমি তো একসময় ভাবছি না যে আপনারা এই বিদেশি চা বানানোর মূল্যায়ন করবেন বানাইতে থাকেন এই আমরা চিনি স্লাইস চিনি দিচ্ছি দেখেন তো মামা আমার খুব ভালো লাগতেছে যে আপনি পুরো প্রসেস বলে দিচ্ছেন মানুষকে না না এইটাই 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 স্বাভাবিক যে আমি চাচ্ছি না সবাই করে খাক যারা ব্যবসা করুক তারা ব্যবসা করে খাক যারা ঘোরা ইচ্ছা তারাও খাক কোনো আমারে আমি অভিযোগ নেই খাবেন স্বাস্থ্যসম্মত কাজু বাদাম কাঠবাদাম জানেন আমরা তো সহজে খাই না যাও তার সাথে গুইলা খাচ্ছি দেহের সব শক্তি না চাটা অনেক মজা লাগছে আমরা খাইলাম কাঠবাদাম কিসমিস হরলিক্স ম্যাট কফি সব দিয়ে আমরা টেস্ট করা এই দিন হ্যাঁ ঠিক আছে মামা আপনি করতে থাকেন মামা সবাইকে বলে দিচ্ছে কিভাবে চাটা বানাবে মানুষ সবাই তো চাটা বানিয়ে ফেলে দেখেন আমরা কিন্তু এই ছানাযুক্ত যে দুধের এই সরযুক্ত যে দেখেন ঘন কত আপনারা দেখেন ঘন কত একটু জুম করলে মুলারা দেখা যাবে কিনা একটু খেয়াল করে দেখা যাচ্ছে একবার পারফেক্ট দেখা যাচ্ছে আমরা এরকম এই নুনা জমে আছে দেখেন চাটা এরকম গাঢ় করে এটা কিন্তু দুবাই থেকে বিক্রি করতে দুবাইতে জি এই চাটা এই ফ্লেভার এই স্বাদে আমি এখানে 20 টাকা বিক্রি করতেছে এখন এটার দ্বারা ব্লেন্ড করব যা এই চাটা আমরা কত করে খাইলাম 20 টাকা মাত্র জি কি বলে মামা আর হাতে জিলে একটা চা খাইছি ওখানে তান্দুরি কি যেন চালা চা ওটা 50 টাকা করে কাপ নিছে আর আপনি 20 টাকা করে মাত্র আমি আরেকটা কথা বলে রাখি তান্দুরি ব্যবসা করে তাদের অভিযোগ দিচ্ছি না বাংলাদেশ অনেকে তান্দুরি ব্যবসা শুরু করেছিল কিন্তু তারা পিছিয়ে গেছে ভালো খাবারের মানের জন্য আপনি ধরেন একটা ইট যদি ভালো করে গরম করে পানি ছেড়ে দেন তাহলে কিন্তু এর বলকানি উঠবে মুখে স্বাদ লাগতে হবে তাই যারা তান্দুরি বিক্রি করেন তাদেরকে বলছি ভালো খাওয়ান আপনাদের পিছে লেগে থাকবে বাংলার মানুষ আমি এখন বাংলাদেশের মানুষকে চিনে ফেলেছি বাংলাদেশের মানুষ কিন্তু মানে খাবার খুব ভালোবাসে যেখানেই ভালো কোনো খাবার সেখানেই চলে আসছে মানে তারা যে খাবারের খুব ইয়ে আর কি আমি কি বানাইতে পারবো এই চাটা মানে ভিডিওটা বাসায় বসে বসে দেখলে বানাইতে পারবো এই এরপরে আছে যারা ভিডিও দেখবেন তারা দেখতে থাকেন আরো দেওয়ার আছে সেলফি এই যে মামা স্পেশাল না আসলে দেশে আসার পরে অনেকেই মামা দেশের মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন এটা তো বোঝা গেছে আমি এটা এটা তো জানেন এটা ব্ল্যাক কফি এটা স্পেশাল ব্ল্যাক কফি দিচ্ছি ডেকোর প্রেজেন্টেশনের জন্য ডেকোরেশনের জন্য একটু দিলাম এখন দিব কফি মে এটা দিব আপনার ফুডের সাইডে লাগার জন্য এটা হলো কফি মে মামা আপনি অনেক কিছু দিচ্ছেন মাত্র চাটা মাত্র 20 টাকা দাম জি তারপরে পরিমানে কাপে অনেক বড় এবং অনেক বেশি আপনার এটা দেখছি গুড় পাউডার তো একটু মানে এই হওয়ার জন্য এই জন্যই তো মামা মানে আমরা হচ্ছে 100 টাকা তেল পুড়ে 20 টাকা চা খাইতে আসি কারণ আপনার এখানে আসতে হলে আমার তো গাড়ির 100 টাকা তেল নষ্ট হচ্ছে সেদিক থেকে ঠিক হচ্ছে আর কি অবশ্য হয়ে গেছে না চা চা হয়ে গেছে ওয়াও থ্যাংক ইউ মামা তাগুলেন কারো চাইছে তাদেরকে দেন এবং আপনারা এই এই সুযোগকে দেখেন যে এখানে আমার বাইরে তো সব জিনিস আনা এবং প্রতিবন্ধীদের জন্য চা এখানে দেখেন মুক্তিযোদ্ধার জন্য চা ফিরিয়ে রেখেছি সকল বীর মুক্তিযোদ্ধার জন্য চা ফিরি এখানে দেখেন সকল প্রতিবন্ধীদের জন্য ফিরিয়ে রেখেছি ওয়াও
আরেকটা কথা বলে রাখি, আপনারা দেখেন ডেইলি স্টার একটা হেডিং দিয়েছে যে এক কাপ অফ টি ইনডোরিং ঢাকা ট্রাফিক। এটা এমন একটা চা, মোটামুটি ট্রাফিক জামই ফেল আমাদের কাছে, অন্যরকম রাজা মামার চা, এই কালের কণ্ঠ প্রকাশিত এবং উদ্যমী বাংলাদেশ, যা যারা নাকি কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যুবদের উদ্দেশ্যে আগমন জানিয়েছে, তাই এই উদ্যোগটা আমার যে বাংলাদেশ বিদেশি চায়ের সাথে। মামা এগুলা কি করেন মামা? এগুলা এটা আসলে দুবাই থেকে আনিয়েছিলাম, এটি চা সৌন্দর্যের জন্য না, এটি গাওয়া তৈরি করে, এটাও দুবাই ওরা এই কেতলি, আমরা বাংলাদেশে যেরকম বড় বড় কেতলি, তারা এটা কেতলি হিসাবে, বাংলা ভাষায় কেতলি হিসাবে ব্যবহার করে। থ্যাংক ইউ মামা, আমার অনেক ভালো লাগছে। ঠিক আছে।